বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ও এবিপি আনন্দের ওপর হামলা চালালো তৃণমূলের গুন্ডারা। ভোটারদের বাধা দেওয়ার পরও পশ্চিমবঙ্গে ভোটদানের হার সর্বোচ্চ। তৃণমূলকে উৎখাত করতে ভোট দিচ্ছে মানুষ। গড়বেতা কাণ্ড নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য। আর গড়বেতার এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী শশী পাঁজা দেখুন। নারী বিদ্বেষের কথা বলেন এবং ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত নারীর প্রতি একটা অসম্মান এবং এখন বিএসএফ সিআরপিএফ তাদের বাংলার নারীরা তাদের উপরে যৌন হেনস্থা এবং আক্রমণ সেটাও দেখছি। এবার স্বয়ং ক্যান্ডিডেট তার সিকিউরিটি গার্ড এই যে এই পরপর ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো হচ্ছে আমরা নিন্দা নিশ্চয়ই জানাচ্ছি এবং আবারও বলি এটা চলতে পারে না বাংলায়। বাংলায় নারীরা কিন্তু আপনাদের দ্বারে আক্রান্ত হবেন এটা চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে এবং লড়বে ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রামের প্রার্থী। আপনি কি প্রার্থী হিসেবে লড়ার চেষ্টা করছেন? আপনাদের মানসিকতা নারীরকে অসম্মান করা, দলিত এসসি এসটি সম্প্রদায় আদিবাসী প্রত্যেককে অসম্মান করা, আপনারা এইভাবে মেরেছেন। আপনার সিকিউরিটি গার্ড এইভাবে একজন নারী দাঁড়িয়েছিলেন লাইনে তাকে এইভাবে আক্রান্ত করেছেন মেরেছেন, ধিক্কার জানাই নিন্দা জানাই। আমি যেখানে রয়েছি এগুলো অ্যাকচুয়ালি ওনারা হচ্ছে যে মানে ইচ্ছা করে এইসব বদমাশি করে এইসব কথাগুলো বলছেন আর কি, ঠিক আছে। সবই হচ্ছে যে ওনাদের যে দিদিমণি আছে ওনাদের কাছ থেকে নির্দিষ্ট এইসব ধরনের কথাবার্তা বলছেন। ওখানে আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে আমাদের ভোটার যারা রয়েছে আর কি, যেমন সাধারণ মানুষজন যারা ঠিকঠাক ভোট দিতে পারে তারই জন্য গেছিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে যে মেন ব্যাপার আর কিছু না। তাহলে মন্ত্রীর অভিযোগ কি মিথ্যে? একদম 100% এগুলো মানে হচ্ছে যে ওরা এই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে আর কি, যেভাবে এদেরকে আর কি নতুন করে আর কি ইয়ে করতে হবে এসবের জন্য এইসব বলছে আর কি। আপনার দেহরক্ষীরাও তো আহত কি ওরা মাথা ফেটে গেছে। প্রণত টুডু বিজেপি প্রার্থী, তিনি কি অভিযোগ করছেন যে গতকাল রাত থেকেই হুমকি চলছিল, ভোট দিলে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গড়বেতায়। আর সেই খবর পেয়েই গিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু, আর তারপরে আক্রমণের শিকার হন তিনি। কি বলছেন গড়বেতার ভোটাররা দেখুন। আমাকে আমি যখন ভোট দিতে আসি আমার পরিবারের লোকের সাথে, তো তখন আমাকে আটকে দেয় এবং কিছু এখানকার লোকেরা, এবং আমি কিছু জানি না, তো তখন আমার পরিবারের লোকেরা বলে যে প্রথম ভোটারকে একটু ছাড়া হোক, তো তারা আটকে দেয় এবং মারার হুমকিও দেয়। মারার হুমকি যখন দেয় তো তখন সবাই খুব ভয় পেয়ে গেছিলো, কিন্তু আমার পরিবারের লোকেরা হাল ছাড়েনি, তাও ভোট দেওয়ার জন্য খুব ইয়ে করেছিলো। কিন্তু তারা খুব একজন আসে এবং আমার দাদু যে আমার সাথে এসেছিলো তাকে হুমকি দেয় এবং একটা সামনে বাঁশ কিছু ছিল তো সেটাকে তুলে মারবে বলেছিল, তো সেই জন্য খুব ভয় পেয়ে যাওয়ায় আমরা খুব পিছিয়ে যাই এবং হুমকি দেয় যে যারা পরিবারের এসেছে বা ভোট দিতে গেছে তো তাদের কাউকে বাড়ি ফেরাবে না, জ্যান্ত বাড়ি ফেরাবে না, সবার সামনে তারা পুড়িয়ে মারবে, এইসবেরও হুমকি দেয়। হ্যাঁ, কবে থেকে হুমকি? কালকে রাত থেকে তো বলা হয়েছিলো যে ভোট দিতে যাওয়া হবে নি, তাও আমরা এসেছিলাম ভোট দিতে। তারপরে এই যে যখন ভোট দিতে তখন কিছু লোক আমাদেরকে আমার আটকে দিয়েছে, কালকের সন্ধ্যে আমরা মানা করেছি ভোট যেতে হবে না ভোট দিতে।